আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অলরেডি আমরা মিটামুন সদরের কয়েকটা ভিডিও আপনাদের হাতে দিতে পারবো বলে আশা রাখি। তো মিটামুন, ইতনা এবং অস্ট্রোগ্রাম এই তিনটা তো মোটামুটি একটা পর্যটন এরিয়াতে রূপ নিচ্ছে। অনেকেই এখানে আসে, থাকতে চায়, খেতে চায়। তো কোথায় খাবে না খাবে, কোথায় থাকবে, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব করে যায়। সার্চ করে মোটামুটি কয়েকটা হোটেলের নাম আমরা পেয়েছি, যেগুলো মোটামুটি আপনার অভিজাত এবং রিজনেবল। তো এরকম একটি হোটেল, হোটেল আলকামাল। আমরা হোটেল আলকামালে এসেছি, এখন আলকামালের অফিসে আমরা আছি। এখানে আছেন আলকামালের সম্মানিত ম্যানেজার সাহেব, ওনার সাথে কথা বলবো হোটেলের ডিটেলস নিয়ে। তো ভাই আপনি ভালো আছেন? আপনার নামটা প্লিজ? আমার নাম বিধানচন্দ্র দাস। আচ্ছা, হোটেল আলকামাল ম্যানেজার। আচ্ছা, এই হোটেলের ম্যানেজার আপনি। এই হোটেলটা কয়টা ফ্লোর নেওয়া, মোটামুটি কয়টা ফ্লোর আছে? এটা হচ্ছে আপনার চতুর্থতলা এবং পঞ্চমতলা এবং সিঙ্গেল এবং ডাবল এর কোনটা পার ডের অনেক সুন্দর এবং টিভি সহ আপনি খুব ভালো হয় আমাদের যদি এক দুটো রুম একটু ঘুরে দেখান, তাহলে আমরা আমাদের বিরোধের উদ্দেশ্যে আর কি চলেন। জুদাকে খুলবো না শখ। আমরা কয়তলা আসলাম? পাঁচতলা। পাঁচতলা। আচ্ছা, তো এটা হচ্ছে ডাবল। আচ্ছা আচ্ছা, সিঙ্গেলগুলো তো এরকমই না? একটা টেবিল দিচ্ছেন, আর এই যে এসি আছে, এসি অনেকের এসি না চলো তারা এসি বিল তো নেবেন না? না, দর্শকদের একটা বলে দিই, আসলে এখন তো সব হোটেলে প্রায় বন্ধ ছিল, এই জন্য কিছুটা এলোমেলো রাখতে পারে আপনাদের, কিন্তু দাদা বললেন যে আসলে এরকম থাকে না। মিটামন বাজার, মিটামন বাজার মাঠ প্রাঙ্গন, এই যে মিটামন বাজার উপজেলা রোড। হ্যাঁ, উপজেলা রোড উপজেলা রোড এবং হোটেল আলকামাল বললে হয়, চিনে সবাই। আর ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন। ফোন নাম্বারটা হচ্ছে 01689090101। আচ্ছা, চলেন বাকি রুমগুলো দেখি, এসি করা যে রুমগুলো বলে। এটা সিঙ্গেল রুম দেখাবেন না? এটা তো টিভি আছে না? হ্যাঁ, বাথরুম, টিভি, তো ভাই অনেক সময় দিলেন, অনেক কষ্ট করলেন, চলেন আমরা
এই হলো মোটামুটি ধারণা, বাকি বাকি তো প্রায় একই সব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। রিয়াজুল খানের সাথে থাকুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল বাটনটি বাজিয়ে রাখুন, যেন ভিডিও পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। ভিউয়ার্স, আমার একটি চ্যানেল আছে ফিশ ক্যাচ কাট, এটাতে আমি মাছের বিভিন্ন টেকটিক, মাছ ধরা বিভিন্ন টেকটিক, মাছ কাটা, মাছের আড়ত, মাছের বাজার সহ অর্থাৎ ফিশিং এর বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি, যা আপনাদের ভালো লাগবে। আপনারা আমার চ্যানেলে দেখে আসবেন, এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেল দিয়ে দেওয়া থাকবে। লাইক কমেন্টস করবেন, আমাদেরকে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে, আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও করে দেওয়ার জন্য। সবশেষে আবার বলি, আপনারা এই হাওড় অঞ্চলে আসেন, এই হাওড় অঞ্চল আগের মতো হাওড় অঞ্চল নেই, এটা এখন একটা অপরূপ নৈসর্গিক দৃশ্যে পরিণত হয়েছে। আপনাদের ভালো লাগবেই, ভালো লাগতেই হবে, যত ধরনের বোরিং, মন খারাপ যে অবস্থায় থাকেন হাওড়ে একবার আসেন, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, আসেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।